এবছর পিঠোপিঠি পুজো পড়েছে বিশ্বকর্মা পুজো এবং গণেশ চতুর্থী, সেই নিয়েই আজকের ব্লগ। আমরা গিয়েছিলাম কুমোরটুলিতে দেখে নিতে গণেশ চতুর্থী এবং বিশ্বকর্মা পুজো উপলক্ষে কুমোরটুলি প্রতিমা নির্মাণের ক্ষেত্রে কেমন সেজে উঠেছে, সেটাই আপনাদের তুলে ধরব আজকের এই ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। নমস্কার। ন্যূনতম দাম কত থেকে শুরু হচ্ছে? ন্যূনতম দাম বিশ্বকর্মা গণেশ গণেশ এবং বিশ্বকর্মা বিশ্বকর্মাও তাই, ছোটটা পঞ্চাশ, বিশ্বকর্মা ছোট একশো। ন্যূনতম দাম কত থেকে শুরু হচ্ছে গণেশ? শুধু গণেশ, সিঙ্গেল গণেশ, সিঙ্গেল গণেশ এইটা নিলে 100 টাকা, 300 থেকে আরম্ভ করে 1-1.5-2000। কত করে শুরু হচ্ছে দাম? এগুলো স্টার্টিং হচ্ছে 500 থেকে, এগুলো আছে 1000, ওপরে এগুলো 1200 মধ্যে আছে, ওইগুলো ওইটা আছে আপনার 800 টাকা, নানা রকম প্রাইস আছে। ন্যূনতম দাম কত থেকে শুরু হচ্ছে কোনটা গণেশ ছোটটা? সব থেকে ছোট গণেশ ঠাকুরের ন্যূনতম দাম 200 টাকা, বিশ্বকর্মা 100 টাকার থেকে শুরু হচ্ছে। বলছি বিশ্বকর্মার ন্যূনতম দাম কত থেকে শুরু হচ্ছে সব থেকে ছোট? 600 টাকা থেকে শুরু। আর গণেশ ঠাকুর 400 থেকে শুরু, ঠিক আছে। দিদি গণেশ ঠাকুরের ন্যূনতম দাম কত থেকে শুরু হচ্ছে কম করে? আমার এখানে যে গণেশটা আছে সেটা 500 থেকে শুরু, 500 থেকে। আর বিশ্বকর্মা ঠাকুর? বিশ্বকর্মা এগুলো 700 থেকে মোটামুটি শুরু। এগুলোর রেঞ্জ কত থেকে? এগুলোর রেঞ্জ 800 মতো আছে, 800-900। আসলে গণেশ ঠাকুরের মিনিমাম প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে? 180। ন্যূনতম দাম কত থেকে শুরু হচ্ছে মিনিমাম প্রাইস? ন্যূনতম দাম কত থেকে শুরু হচ্ছে তাও আনুমানিক? 400 থেকে 400 থেকে।